হঠাৎ এদিকে আর বলেন না, মানে আমার এক মনে করেন যে ও আমার ঘরে ফোন দিছে কিন্তু ফোনে পায় নাই, সাকিবের সাথে নাকি কথা হয়েছে। সাকিবের সাথে কয়টার দিক কথা হয়েছে? আমার রাইট 12:30 বাজে, 1টা বাজে, 12:30 সকালবেলা আমরা যায়লা, সেই পায়লা উনি তো ঢাকা চলে গেছে, আমার হাতে তুলে দিল। মানে জীবনে অনেক কষ্টের কথা আছে, আমরা সেগুলো শুনবো। আগে দেখেন তোর যে পরিস্থিতি, আমি ভাবলাম যে আগে হোক চুল টুল কাটাই, তারপরে গোসল করাই। ও কি গান জানে? গান জানে মানে আমি শুনি অবাক, খুব ভালো গান জানে। ওর মাও নাকি শিল্পী ছিল। মানে ও গান শিখাইছে, ও গান বেলে গাইছে, টেজে মেজেও বেলে গান গাইছে, কিন্তু মানে নানান প্রবলেম ওর মা, অনেক কাহিনী আছে এ বিষয়ে শোনা যাবে। মানিক মানিক আগে চুল কাটা। মানিক তুমি এক কাজ করো, আমাকে আগে একটু ফ্রেশ করে দাও ভাই। ওই আমি একটা কথা কই, কি কথা আমার কথাটা রাহা লাগবে। মানে তুমি আমাকে একটু ফ্রেশ করো, গান শোনা লাগবে। গান তো ওই জন্যই তো, কারণ হলো কি আমি তো যাবো এক জায়গায় বাইরে হয়েছি, এই জন্য একটু সেভ করে যাচ্ছি। শুনতেছি তো ভালো গান গাই, চুল কাটার আগে আমি একটা গান শুনিয়ে শুনি, শুনে আমি চলে যাই, তারপরে চুল কাটাই। আমরা যতই শুনি তারপরে আপনার শোনার বিষয়টা, ওই জন্য আমি গানটা শুনে আমি চলে যাই, যেহেতু আমি যাবো এক জায়গায়। মানে চুল তো তারপরে চুল কাটুক আর আমি বসে, আর আগে যদি কাটাবে লাগে আপনার আবার দেরি, আমার দেরি হয়ে যাবে। তাহলে ওর গান আমি একটু শুনি তো এখনো। মানিক তুমি একটু ফ্রেশ করো। ও বাবা আপনি দোতারা লিয়ে এসে? হ্যাঁ আমি কাজে যাচ্ছি তো, আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি। কিন্তু তাহলে আমার তো কাহন আছে, আরো ভালো অভিনয়। মানিক ডোল বাজালে আরো ভালো হইতো। ও সেটা তো আরো বেশি ভালো হয়। ডোল লিয়ে আসবো না, কি দিকি কর, সেটা আরো বেশি ভালো হয়। তোমার বাসা আবার কত দূর? বাসা কাছেই। আচ্ছা তাহলে সবাই একসাথে বাইরে হয়ে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি রেডি হন? আমরা রেডি, রেডি হন আগে, আমরা তো হয়ে গেছে। আচ্ছা চলে আসো একবারে। আচ্ছা তাহলে উস্তাদ, হ্যাঁ ঘটনা হচ্ছে শুরু না করতেই দেখেন দর্শক কত না। সেটা ঠিক আছে, কারণ গান গানের কথা শুনলে তো দর্শক হবে তো, বাজারে তো বিষয়টা ইদন নিয়ে রকম। আচ্ছা তোমার নাম কি? অন্তর। অন্তর, অন্তর চেহারা তো দেখে মনে হয় না যে ও খুব সামান্য একজন, ঠিক আছে, কিন্তু ওর ফেস দেহে তো মনে হচ্ছে অসাধারণ কিছু ওর ভিতরে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা আগে সেটা শুনি। আচ্ছা সব কথা শোনা যাবে নি, গানটা ধরো। আমার গান শুনি, গান শুনি উস্তাদ। কারণ দেহে মনে হচ্ছে না যে অসাধারণ।
শুরু করো ধরো ধরো আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আমি
সেই সুন্দর গাইছে উস্তাদ। তাহলে কি মানে এদিক চাপে আসো ভাই, চলে নাকি? সেই রকম চলে, চলে না মানে বিষয় হলো কি মানে এর গেট আপ চেঞ্জ করা লাগে। এটার বিষয়টা আমি আমার মাথায় ঢুকতেছে না। যেমন আপনারা পাইলেন কোনে, পাইলেন কোনে ভাই তুমিই বলো, তুমি কিভাবে কি হালে ছিলে একটু বলো। কারণ আমার জীবনে আমি এইরকম কিছু আমার আইজবুদের সামনে আসে না। ঠিক আছে, আচ্ছা ওরে দিয়ে এত ভালো গাইলো আর ওর কি বলবো, যা ভাষায় প্রকাশ করা। ওরে দিয়ে বেশি কিছু আর না বলাই, চুলগুলো কাটাই। ঠিক আছে, চুলগুলো তো কাটাবেন, ঠিক আছে, চুল কাটায় ওরে গোসল করায়। ওর যা কিছু শুনলাম তা তো আরেকটু না শুনলে আসলে হৃদয়টা ভরে না।